ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ সৌমসী। আজকে একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেছি। এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম হাতিবাগানের দুর্গাপুজোর কালেকশন, আর এটা দ্বিতীয় পর্ব। এখানে তোমরা মেকআপের প্রচুর প্রোডাক্ট পেয়ে যাবে, তাছাড়াও তোমরা এখানে কসমেটিক্স প্রচুর জিনিসও পেয়ে যাবে। তাছাড়া এখানে প্রচুর টপসের দোকান আছে, প্রচুর ফ্যাশনওয়্যার বা পার্টিওয়্যার যে টপসগুলো হয় সেগুলো পেয়ে যাবে। মেনলি এখানে 250 থেকে 300 টাকা করে টপসগুলো পেয়ে যাবে, আর হচ্ছে এখানে পার্টিওয়্যার যে কটা আছে 500, 550, 600 মধ্যে আছে। একটু দরদাম করে নিও। এই লালটা দেখো, লালটা ভীষণই ভালো, সুন্দর একটা পার্টিওয়্যার। তাছাড়াও অনেক কালেকশন আছে। তো চলো এগুলো ছেড়ে রেখে এখন যাব আমরা সিমার্কেট এবং উত্তরা মার্কেটে কুর্তির কালেকশন দেখতে। তো সবার প্রথমে সিমার্কেটে চলে এসেছি। এখানে তো 150 টাকার প্রচুর কুর্তি পাবে, প্রচুর কালেকশন আছে। তাছাড়াও এখানে অনেক সুন্দর সুন্দর এবারে গ্রাউন কুর্তিগুলো বেরিয়েছে। এই যে এখানে দেখো 150 টাকার কুর্তিগুলো, একটা দুটো না, প্রচুর কালেকশন আছে। একটু দেখে নিও, প্রচুর সুন্দর কালেকশন পেয়ে যাবে। কাকু, ওই লাল লাল কুর্তিটা গ্রাউন্ডটা কি দাম আছে? 1050 টাকা। 1050? আর এই পাশে ব্লুটা? 1000 টাকা। 1000? প্রায় প্রতিটা দোকানে 150 টাকার কালেকশনের কুর্তি কিন্তু তোমরা পেয়ে যাবে। তাছাড়া এই দেখো সবুজ কালারের যে কুর্তিটা, এগুলোও 150 টাকা। একটু দেখে দেখে নিও, প্রচুর আছে। একটা পিঙ্ক কালারের এরকম কুর্তি আছে, এটাও 150 টাকা। মানে ডেলিভারের জন্য এই কুর্তিগুলো খুব ভালো, কটন কুর্তি। কাকু, এই কুর্তিটার দাম কত? গো হ্যাঁ, 800। আলিয়া কাট। আর পেছনে তোমার ব্লু সালোয়ার কামিজটা কত দাম আছে? হ্যাঁ, এগুলো সব শ্রীরাম মার্কেটে প্রচুর কালেকশন আছে। কাকু, ওই নেভি ব্লুটা কত করে? গো সালোয়ার কামিজটা 850 দাম আছে। কালার প্রচুর আছে, প্রচুর সালোয়ার কামিজ, প্রচুর কুর্তি, প্রচুর চিকনকারির ডিজাইনের সম্ভার। সব থেকে এখানে এটাই হচ্ছে ফিক্সড প্রাইস, সব সব এখানে ফিক্সড প্রাইস। এটার প্রাইস কত আছে? 850 দাম আছে। 800 পড়বে। এখানে প্রচুর বেডশিটের দোকানও আছে। এই ব্লুটার দাম কত আছে গো? এই তো সামনে নিয়ে আসে দেখি। ক্যান ক্যান দেওয়া আছে? হ্যাঁ, চিকন কাপড়ের উপরে। এটার দাম কত? 2200। ন্যায়রা খুব সুন্দর কাজ এটা। এটা 1800। আর ওপরের ব্ল্যাকটা এটা মিনা কাজ করা না, ছোট ছোট কাঁচের দেওয়া, মিনা ওয়াকের মধ্যে আছে। এটা কত দাম আছে? 1800। দাদার দোকানের নাম কি? দোকানের নাম প্রদীপ, স্টল নাম্বার হলো 31, সি মার্কেট।
দোকানের নাম সিমার্কেট ছেড়ে এবার আমরা কোথায় যাচ্ছি? উত্তরা মার্কেট। উত্তরা মার্কেট, সেই ছোট মার্কেটে যাওয়ার আগে কাকুর দোকানে একটু চা খেয়ে নি, অনেকদিন পুরনো হলো। কাকু খবর কি? চাদা একটু। শ্যামবাজার এবং উত্তরা মার্কেট, হাতিবাগান, এগুলো অনেক ঘোরার এক্সপিরিয়েন্স থেকেই তোমাদের বলছি যে শ্রী মার্কেটে উত্তরা মার্কেটের থেকে বেশি কালেকশন আছে। শ্রী মার্কেটের প্রত্যেকটা দোকান নয়, এই তিনটে তোমাদের দোকান দেখাচ্ছি। এই যে নবশিল্পশ্রী, এখানে নিউ সমর্পণ, আর পাশে হচ্ছে মিস অ্যান্ড মিসেস, এটা এই তিনটে দোকানের কালেকশন মোটামুটি খুব ভালো রাখে। বাকি উত্তরা মার্কেটের খুব একটা বেশি কালেকশন থাকে না। তো তোমরা যখনই আসবে একটু শ্রী মার্কেটটা বেশি ঘুরবে, উত্তরা মার্কেটের এই তিনটে দোকান তোমরা দেখতে পারো। তো চলুন, উত্তরা মার্কেট থেকে ঘুরে বেরিয়ে এসেছি এবং সিটি মার্টের সামনেই এই একটা দোকান আছে অক্সিডাইজারের, খুব সুন্দর সুন্দর কালেকশন রাখে। এবার চলে এসেছি হাতিবাগান মার্কেটের ঠিক সামনে, মানে সিটি মার্টের ঠিক অপোজিটেই এই ব্লাউজের দোকানটা আছে। কাকুর প্রচুর সুন্দর সুন্দর কালেকশন রাখে। এই রেড ব্লাউজটা দেখো, যেটা তোমরা প্রায় 350-400 মধ্যে পেয়ে যাবে, আর এর প্রচুর কালার আছে। আর এটা খুব সুন্দর একটা হোয়াইটের ওপর ফুল হাতা একটা সুন্দর ব্লাউজ দেখতে পাচ্ছ, যেটা একটু সিফন টাইপের। তাছাড়াও প্রচুর, মানে অষ্টমীতে পরার জন্য লাল সাদার ওপরে যে কোনো, মানে আমাদের ট্রেডিশনাল এবং এথনিক ওয়ার যে ব্লাউজগুলো হয় সেগুলো ছাড়াও তোমরা এখানে ফ্যাশনেবল প্রচুর ব্লাউজ কালেকশন পাবে, আর প্রচুর রঙের পাবে। তাছাড়াও এখানে হাতিবাগানের যে মার্কেটটা আছে, এখানেও তোমরা প্রচুর কুর্তির কালেকশন, বাচ্চাদের জামা কাপড়ের কালেকশন, এবং তাছাড়াও এখানে চাদর, শাড়ি, তারপর বাচ্চাদের থেকে বড়দের, ছেলে মেয়ে সবার জিন্সের প্যান্ট, সমস্ত কিছু তোমরা এই হাতিবাগানের মার্কেটে পাবে। আর এই শাড়ির দোকানটা দেখো, যেখানে 20%, 25%, 15% ডিসকাউন্ট আছে। আর ঠিক এই অপোজিটেও দেখো, এখানে একটা ব্লাউজের কালেকশনের দোকান আছে। মোটামুটি এখানের কালেকশনটাও খুব সুন্দর। হাতিবাগান মার্কেটে কিন্তু প্রচুর ধরনের কালেকশন আছে, ছেলে থেকে মেয়ে এবং বাচ্চা থেকে সবার রকমের জামা কাপড় তোমরা পেয়ে যাবে। জিন্স, টি শার্ট, বাচ্চাদের খুব সুন্দর সুন্দর জামা, ঘাগরা, এগুলো তোমরা পেয়েই যাবে। তাছাড়া এখানে দেখো এই জিন্সের দোকানটা তোমাদের দেখাচ্ছি, যে জিন্সের কোয়ালিটি মোটামুটি ঠিক আছে, বাট সমস্ত ধরনের কালার এবং তার ডিজাইন খুব সুন্দর। কিন্তু এখানে চাইলে তোমরা একবার ভিজিট করে দেখতে পারো, বাট বার্গেনিং করবে, অনেকটা প্রাইস কিন্তু এরা ডিমান্ড করে।
তো বাচ্চাদের দেখো কত সুন্দর সুন্দর জিন্স আছে, ছেলেদেরও উপরের লাইনটা ছেলেদের জিন্স আছে, নিচের লাইনটা মেয়েদের জিন্স আছে। তো খুব সুন্দর ওই হাতিবাগান মার্কেটটা কিন্তু ভীষণই বেস্ট। একবার যখন শ্যামবাজার হাতিবাগান ঘুরবে এই জায়গাটাও তোমরা দেখে নিতে পারো। এই ফুটপাথটা হচ্ছে খাদিমসের যে জুতোর দোকান আছে সেই জুতোর দোকানের সামনে, বা আমাদের বাজার কলকাতা বা সিটি মার্টের ঠিক অপোজিট ফুটে। আর এখন চলে এসেছি হাতিবাগানের জুতোর যে জায়গাটা আছে, যেখানে খুব কম সস্তায় জুতো পাওয়া যায় এবং অনেক ভ্যারিয়েন্ট জুতো পাওয়া যায়। মানে এখানে অনেক মানুষ আছে যারা এই সব জুতোগুলো কেনে এখান থেকে, আর মোটামুটি যে প্রাইস থাকে দু তিন মাস ভালো চলে যায়। তো আমার তো চলেই যায়, এখানে প্রচুর কালেকশান আছে। এটা হচ্ছে কলকাতা বাজারের ঠিক নিচের ফুটটাই শুরু হয়, পুরো হাতিবাগান অবধি যায়। এখানে প্রচুর কালেকশান আছে, তবে একটু বার্গেনিং করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুজোতে অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, অবশ্যই চ্যানেলটা ফলো করো আর প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দিও। শপিং করতে করতে যদি জল পিপাসা বা জলতৃষ্ঠা পেয়ে যায় তো হাতিবাগান মোড়ে এখানে তোমরা পুদিনা বা গোলা বা কালারিং জল খেয়ে প্রাণটা শান্তি করে আবার মন খুলে শপিং করতে থাকো। আর অনেক কালেকশন দেখালাম, এরকম আরও অনেক কালেকশন আগেও আসতে চলেছে, তো প্লিজ চ্যানেলটা ফলো করো এবং আমার পাশে থেকো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসি আরও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ খুব ভালো থেকো এবং চুটিয়ে মজা করো।